এবার সাকিব খানকে বিয়ের প্রসঙ্গ নিয়ে মুখ করলেন মিষ্টি জান্নাত ডাকাই সিনেমার চিত্রনায়ক সাকিব খান তৃতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসছেন ইতিমধ্যেই নায়কের জন্য পাত্রী দেখতে শুরু করছে তার পরিবার যদিও পুরো বিষয়টি নিয়ে শুরু থেকে নীরব সাকিব খান তবে গণমাধ্যম সূত্রের খবর সাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার ইতিমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের তবে সেই পাত্রীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি এদিকে চিকিৎসক পাত্রের কবর প্রচার হতেই অনেকেই দাবি করছেন সাকিবের হবু বইয়ের নাম ডাক্তার জান্নাত যিনি ডাকাই সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি চিকিৎসকও বটে বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলছেন জান্নাত যেখানে সাকিবের সঙ্গে বিয়ের কবর সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসাবে রাখতে চেয়েছেন তিনি এই নায়িকা বলেন সাকিব খানের বিয়ের কবরের পর থেকে অনেক সাংবাদিকই আমাকে ফোন করেছেন তারা জানতে চেয়েছেন পাত্রী আমি কি না কারণ ডালিউডের চিকিৎসক পাত্রী একজনেই আছেন তবে এ বিষয়ে আমি এখনও কাউকে কিছু বলিনি কারণ সব বলা যায় না কিছু গুঞ্জন গুঞ্জন হিসেবে তাকতে দেওয়াটাই ভালো শাকিব খানের সঙ্গে কাজ করার কথা চলছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন সম্প্রতি আমার সঙ্গে সাকিবের একটি সিনেমার কথা চলছে এখন সাকিব কলকাতায় আছেন কিছুদিন আগে আমিও কলকাতায় গিয়েছিলাম একটি কাজের জন্য আবারও একটা কাজে কলকাতায় খুব শীঘ্রই যাব সাকিবকে বিয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন ইদানিং আমার সঙ্গে সাকিবের বেশি দেখা হয়েছে আমিও একজন অভিনেত্রী সেই সঙ্গে ডাক্তারও আমার সঙ্গে সাকিবের অনেক জানাশোনা তাই অনেকেই ভাবছেন সাকিবের সঙ্গে আমার ওই বিয়ে হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই বিবাহিত কাউকে আমি বিয়ে করব না আবার ভালো লেগে গেলে করতেও পারি কিছু বলা যায় না এটা সময় বলবে এ সময় মিষ্টি জান্নাতকে প্রশ্ন করা হয় পাত্র হিসেবে সাকিবকে কেমন লাগে উত্তরে এই অভিনেত্রী হাসি দিয়ে বলেন সে অনেক হ্যান্ডসাম আমি তাকে ছোটোবেলা থেকেই পছন্দ করি কারো একাধিক বিয়ে নিয়ে সমস্যা দেখেন না মিষ্টি জান্নাত তিনি মনে করেন কোনো অসুস্থ সম্পর্কে সারা জীবন তাকার চেয়ে আলাদা হয়ে যাওয়াই ভালো অভিনেত্রীর কথায় কাউকে আসলে জোর করে কাছে রাখা যায় না আপনার স্বামী যদি আপনার কাছে না থাকতে চাই তবে তার সঙ্গে জোর করে তাকা ঠিক না অন্তত আমি সেটা করতাম না বাঙালিদের মধ্যে একটা কালচার রয়েছে একবার বিয়ে করে তার সঙ্গে সারা জীবন থাকতে হয় এটা আমি মনে করি ভুল কারণ মনের মিল মানসিক বোঝাপড়াটাও ভালো না হলে সে সম্পর্কে টেনে ডিভোর্স বা সেপারেশনে তাকাটাই ভালো উল্লেখ্য যে ডাকাই সিনেমার পরিচিতি মুখ মিষ্টি জান্নাত দুই সালে লাভ সেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার কেরিয়ার এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ে বাইরে রয়েছে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক